আসসালামু আলাইকুম। কনসেপ্টের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অথার প্রুফ বা রিডিং প্রুফ পিডিএফ কিভাবে কারেকশন করতে হয়। তো চলুন শুরু করা যাক। অথার প্রুফ বা রিডিং প্রুফ কারেকশন পিডিএফ কারেকশনের পূর্বে এরকম একটা পেজ আসবে যেটা অথার কোয়ারিং ফর্ম নামে থাকবে। এইখানে বিভিন্ন নির্দেশনা বলা আছে, আপনারা সময় মতো এগুলো পড়ে নিন। এবং এর নিচে কতগুলো কোশ্চেন দেওয়া থাকে তার বা কোয়েরি দেওয়া থাকে, যে কোশ্চেন বা কোয়েরি গুলো তারা অ্যাসোসিয়েট হয় যখন এই পেপারটাকে ডিজাইন করতে হয়। তো এই কোশ্চেন গুলার অ্যান্সার দেওয়া লাগে বিভিন্ন সময়, যে কোশ্চেন গুলো করা হয় সেই কোশ্চেনের সবগুলোর অ্যান্সার দেওয়া লাগে। এবং এছাড়াও যদি আপনার আরো কোনো বা অতিরিক্ত কারেকশন থাকে সেই কারেকশন গুলো করতে হয়। তো এ চলুন কিভাবে এগুলো করতে হয় সেই বিষয়ে বিস্তারিত জানা শুরু করি। প্রথমে আসি আমরা আমাদের ডিজাইন বা কারেক্ট পেপার শুরু হবে যে পেজটা, সেই প্রথম পেজটা। সেই প্রথম পেজটা হলো এরকম, এখানে কিছু জিনিসপত্র তারা দিয়ে রেখেছে হাইলাইট করে। তো হাইলাইট করা জিনিসগুলো আপনারা ভালো করে খেয়াল করুন, অথারের নামগুলো হাইলাইট করা আছে। এখানে অথারের নাম যে অংশটুকু হাইলাইট করা সে অংশটুকু হয় হলো গিভেন নেম, বাকি অংশটুকু সার নেম হয়। তো আপনাদের যদি হাইলাইট করা অংশটুক যেমন মনে করেন ফারাবি বিন পুরাটু হাইলাইট করা থাকে তাহলে পার্পল কালারের, তাহলে সেটা হবে হলো গিভেন নেম। এবং আহমেদ যদি গ্রিন কালারের করা থাকে তাহলে সেটা হয়ে যাবে সার নেম। এখন এরকম যদি কখনো ভুল হয়ে যায় জিনিসটা, যে আমার নাম হলো ফারাবি দিন দিয়ে রেখেছে গিভেন নেম, কিন্তু আমার মূলত নাম হলো ফারাবি গিভেন নেম, আপনি তখন কি করবেন, এই যে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে কমেন্ট বক্স অন হবে গিভেন নেম। তা আপনি এখানে যদি ইয়াটা না হয় তাহলে রিপ্লে বাটনে ক্লিক করে আপনি লিখবেন নট ওকে। তারপর নট ওকে লিখে দেওয়ার পর এই অংশটু যতটুকু অংশ আপনার দরকার হবে, মনে করেন যে আমার দরকার হলো এখন সারা বিভিন্ন পুরোটু গিভেন নেম আকার, এই অংশটু ধরবেন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এইভাবে হাইলাইট করবেন, হাইলাইট করার পর এটার উপর ডাবল ক্লিক করবেন, অটোমেটিকলি কমেন্ট অপশনটা অন হয়ে যাবে। তারপর এখানে কমেন্ট করে দিবেন যে গিভেন নেম সারা বিভিন্ন উইল বি বা সামথিং সারা বিভিন্ন। তো যে অংশটুক লিখবেন সে অংশটুক চেষ্টা করবেন আন্ডার ইনভাইটেড কমার ভিতরে রাখতে, যেমন আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি একটা। পোস্টে ক্লিক করবেন তারপরে এটা হয়ে যাবে কমেন্ট আকারে। এই যে দেখো আপনার পপ আপ কমেন্ট এবং হাইলাইট সব হয়ে গেছে। তো এখন এখানে দুইটা পার্ট থাকে, আপনার ওদের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের একটা রিপ্লাই দেওয়া লাগে, এবং যদি কারেকশন থাকে আরেকটা জায়গায় কারেকশনটা করে আপনার কমেন্ট করা লাগে। দেখেন এটাতে দেখাচ্ছি আপনাকে সারনেম, এটা যদি আহমেদ হয় তাহলে রিপ্লে, যদি ওকে হয় তাহলে ওকে লিখবেন এখানে রিপ্লে তে লিখে পোস্ট করবে। আর ওকে যদি না হয়, যেমন আমার এটার মধ্যে ওকে হয় নাই, আমার সারনেম হলো খালি জাস্ট আহমেদ, কিন্তু এখানে বিন আহমেদ সহকারে সে নিয়ে নিছে, সুতরাং আমি এখানে লিখে দিব রিপ্লে বাটনে যে না এটা ওকে না। এরকম ভাবে যতগুলা কোশ্চেন আছে এই অথার অংশটিকে আপনারা ফুলফিল করবেন। তারপরে আসেন আপনার যদি এক্সট্রা কোনো অংশ থাকে, যে অংশ কারেকশন তারা দেয়নি কিন্তু আপনার চোখে পড়ছে কারেকশন, যেমন এইটার মধ্যে দেখা যাচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং আসানসোল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ঢাকা 1208 বাংলাদেশ, এখানে ইন্ডিয়া কথাটা এক্সট্রা এসে পড়েছে, এই ইন্ডিয়া কথাটা হবে না। আমি এই অংশটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে হাইলাইট করব, হাইলাইট করার পর এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে লিখে দিব যে ইন্ডিয়া কতটুক হাইলাইটের মধ্যে
রেখে দিব, পোস্ট পোস্ট করে দিব। এইভাবে আপনারা আপনাদের যে কারেকশন গুলো আছে সেই কারেকশন গুলো করবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যখন কারেকশন করবেন এখানে দুইভাবে কমেন্ট করা যায়, একটা হলো হলো পপ আপ কমেন্ট আর একটা হলো মুভেবল কমেন্ট। কখনই মুভেবল কমেন্ট করার চেষ্টা করবেন না। মুভেবল কমেন্ট করলে সেটা হবে কি, আপনি যখন পিডিএফটা সেন্ড করতে যাবেন তখন হয়তো বা অনেক সময় সেই কমেন্টটাও সেই জায়গাটা নাও থাকতে পারে। এবং এটা হলো ফিক্সড কমেন্ট, পপ আপ কমেন্ট হয় ফিক্সড কমেন্ট। আপনাদেরকে আমি দেখাচ্ছি মুভেবল কমেন্টটা কিভাবে হয়, ওটা কিরকম টাইপের করতে হবে। ধরুন সাপোজ এই অংশটুকু আমি ধরলাম, ধরে এখানে ক্লিক করলাম, এই যে দেখো এটা একটা মুভেবল কমেন্ট। এখানে আমি ক্লিক করলাম, তারপর এখানে আমি কমেন্ট করে দিলাম, আমি যাবে একটা কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দিলাম, কিন্তু এই মুভেবল কমেন্টের মধ্যে প্রবলেম হবে কি, আপনি দেখেন এটা মুভ করানো যাচ্ছে। এখন আপনার কোন সময় বাই চান্স যদি এই কমেন্টটা মুভ করে যায় তাহলে কিন্তু আপনার যে অংশটুকুর মধ্যে এটা থাকা দরকার সেই অংশটুকুর মধ্যে থাকবে না। ইয়াটা সবসময় চেষ্টা করবেন এই মুভেবল কমেন্টটা না করে একটা ফিক্সড কমেন্ট করতে, এটা পপ আপ আকারে থাকবে। তো আপনাদের এখানে আরো একটা কাজ করা লাগবে, সেই কাজগুলো হলো এই কোশ্চেন গুলোর মধ্যে যে কোয়েরি গুলো আসবে সেই কোয়েরি গুলোর অ্যান্সার দিতে হবে, রিপ্লাই দিতে হবে। ওরা বিভিন্ন জায়গার মধ্যে ওদের কোশ্চেন গুলো করা থাকে, এই কোশ্চেন গুলোর অ্যান্সার ভালোভাবে ওই অংশটুকুর মধ্যে রিপ্লাই বাটনে প্লেস করে অ্যান্সার গুলো দিবেন আপনারা। এছাড়া এডিশনাল অংশগুলো কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দিলাম এই ইন্ডিয়ার মাধ্যমে কিভাবে এটা ডিলেট করতে হবে, যদি ওদের কোশ্চেন ছাড়া আপনার যদি এডিশনাল কোনো কারেকশন থাকে। এইভাবে আপনি আপনার পুরো পিডিএফটাকে এডিট করবেন এবং এডিট করা হয়ে সামনে পিডিএফটা দেখতে এরকম টাইপের হবে আর কিছুটা, যেখানে এই যে লাল কালারে হাইলাইট করা এবং কমেন্ট করা সহকার উঠবে, আমার যে কারেকশন গুলো করা লাগবে সেই কারেকশন গুলো বর্ণনা দেওয়া হচ্ছে। এই পিডিএফটা এডিট করা শেষ হয়ে গেলে আপনাদের নিকট একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে এই প্রথম পাঁচটা কোশ্চেনের মধ্যে বা এই প্রথম পেজের কোশ্চেন গুলোর মধ্যে, যে ইয়াটা হয় সেটা হলো যখন আপনি একটা জমা দেন তখন মেইল অ্যাড্রেস দেওয়া লাগে ম্যানুস্ক্রিপ্ট এর মধ্যে। অনেক সময় আমরা সাধারণত যে মেইল অ্যাড্রেসটা ইউজ করি পার্সোনাল মেইল অ্যাড্রেসটা, তো ওরা সব সময় যখনই আপনি পার্সোনাল একটা মেইল অ্যাড্রেস দেন তারা বলে এই মেইল অ্যাড্রেসটাকে কারেক্ট করার জন্য বা রিপ্লেস করার জন্য, রিপ্লেস করে একটা অফিসিয়াল মেইল অ্যাড্রেস দিতে। আপনারা চেষ্টা করবেন যখনই ম্যানুস্ক্রিপ্ট আপনারা জমা দিবেন তখনই এই নিচের দিকের অংশে এই ধরনের পার্সোনাল মেইল অ্যাড্রেস না দিয়ে অফিসিয়াল কোন মেইল অ্যাড্রেস প্রদানে, এবং যদি আপনার কোনো প্রকারের কোনো কারেকশন না থাকে তাহলে প্রসেসটা ভাবে হলে এখানে টিক চেকবক্স টিক দিয়ে ফাইলটা পিডিএফ করতে, আর যদি আপনার কোনো কারেকশন থাকে তাহলে এখানে টিক দিবেন না, এখানে এই বক্সে ক্লিক না করে যে কারেকশন গুলো আছে সেই কারেকশন গুলো করে পিডিএফ করবে তারপরে পাঠিয়ে দেবে। এখন আসি পিডিএফ আপনারা কিভাবে করবেন, পিডিএফ সরি পিডিএফ এডিট কিভাবে করবেন। পিডিএফ এডিট করার জন্য তারা কিছু নির্দিষ্ট ভার্সনের কথা বলে দিয়েছে। হ্যাঁ, সাধারণত অ্যাডোব রিডার দ্বারাই করা হয়। এখন তারা অ্যাডোব রিডারের অনেকগুলো ভার্সন বলা হলো, আমি সাধারণত ইউজ করি অ্যাডোবি অ্যাক্রোবেট প্রো ডিসি, এটা দ্বারা আপনারা সহজেই খুব ইজিলি আপনাদের যে পিডিএফ এর কমেন্ট গুলো আছে বা এডিট গুলো আছে সেই এডিট গুলো করতে পারবেন।
Thank you.